হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের এমন সিরিয়ালের কথা বলবো যেখানে লুচ্ছামি তার চরম সীমা ছাড়িয়ে গেছে, যেখানে ইমরান হাশমি তার জওয়ানির দিনকে নিয়ে সংকোচ প্রকাশ করছে, আর সেই সিরিয়ালের নাম হলো মোহর। মোহর 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 সিরিয়ালে ইমরান হাশমি ম্যাক্স প্রো ভার্সনে কাজ করছে, আমাদের কাম জগতের ভবিষ্যৎ, ও সরি মানে দেশের ভবিষ্যৎ শঙ্খ, যার শঙ্খে অনেক জোর। এই জোর এমনই জোর যা ছাত্রীকে প্রেমিকা বানানোর ক্ষমতা রাখে। তো সিরিয়ালের নায়িকা মোহর শুরুতে ছিল রসহীন, পড়াশোনাতে নিজের বিএফ মনে করা অবলা ফ্যামিলির সবলা মেয়ে, যে নিজেকে সবলা মনে করতে পালিয়ে যায় বিয়ের মণ্ডপ থেকে নিজের ভবিষ্যৎ প্রতিষ্ঠা করতে, মানে পড়াশোনা চালিয়ে যেতে। এরপর সে তার ঘর বাড়ি সব ত্যাগ করে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য কলকাতায় এসে এক কলেজে ভর্তি হয়, যেই কলেজে পড়াশোনা ছাড়া সব শেখানো হয়। ইউ নো হোয়াট আই মিন? সেই কলেজে অধ্যাপক রূপে ছিলেন আমাদের জন ভক্ত শঙ্খ স্যার, যিনি তখন মোহরকে সহ্যই করতে পারতেন না। আসলে তখন তাকে মধুর সাপ্লাই দিতে বাড়ি থেকেই একটা মেয়ে ফিক্সড করা ছিল, মানে বউ ফিক্সড করা ছিল, যে তাদের বাড়িতেই ছিল। এরপর হঠাৎই শঙ্খ মোহরের প্রতি আলাদাই টান অনুভব করে, আর মোহরকে এতই সহ্য করতে থাকে যে শঙ্খের ভেতরে থাকা সুপ্ত জওয়ানি ফুটে ফুটে বেরিয়ে আসতে থাকে। সেই জওয়ানির এতই চাপ যে সেই চাপেই তলিয়ে যায় বাড়ি থেকে ফিক্সড করা বউ, পরেই শঙ্খের দাঁড়িয়ে যায়। না মানে শঙ্খ আর মোহরের রিলেশনটা ভালো জায়গায় দাঁড়িয়ে যায়। শঙ্খের মাথায় মনে একজনেরই অস্তিত্ব থাকে, আর সে হলো আমাদের লেজেন্ড মোহর, যে কিনা আলটিমেটলি বিয়েই করে পড়াশোনা না করে। বোন আগে বললেই তো হইতো যে তোর অ্যারেঞ্জ ম্যারেজ ভালো লাগে না, লাভ ম্যারেজ ভালো লাগে, এত পড়াশোনাকে ভালোবেসে ত্যাগ ফ্যাগের নাটক কেন চোদালি? এরপরই শুরু হয়ে যায় ছাত্রী আর শিক্ষকের প্রেম ভরা রাত্রি, না মানে ফুলসজ্জা। ফুলসজ্জা যেই ফুলসজ্জা দেখে ইমরান হাশমিও নিজেকে ব্যর্থ বলে ঘোষণা করে। ছোট থেকে ফুলসজ্জা সিরিয়াল দেখে আমি যা জেনেছি, মোমবাতি জ্বলবে, হিরো হিরোইন শুবে, বাতি নিববে, গল্প শেষ। দেন আমি তো আগে এটাও ভাবতাম যে চুমু খেলেই বাচ্চা হয়। তো যাই হোক, গল্পকে এখানে শেষ না করে আমাদের শঙ্খের ট্যাঙ্কি এতই ফুল ছিল যে রাত পেরোনোর পরেও সকালে তার লুচ্ছামি থামাতেই পারেনি। এরপর যা হয় তা আপনারাই দেখে নিন। তুমি জেগে আছো তাই তো? না রে মোহর বোন, ও চোখ খুলে দিবার স্বপ্ন দেখতেছিল। কি কোয়েশ্চেন মাইরি, চোখ খুলে আছে মানে তো সে জায়গায় আছে, এটা আবার কোনো কোয়েশ্চেন? তুমি জেগে তো যাওয়া হচ্ছিল, আমার থেকে পারমিশন নিয়েছিলে? ওরে শাই, এর আবার পারমিশন নিতে লাগবে, মানে পায়খানা পাত সব কিছুতেই পারমিশন লাগবে নাকি তোর? ঠিক আছে, তুমি ঘুমো, আমি এখানেই আছি। না না, আমার এমনিতে ঘুম আসে না, আমার ঘুম পারি না দিন, আমার ঘুম আসে না বাবা। ওরে ওরে খুচি কুকি ধামড়া ছেলে, হ্যাঁ তোকে আবার ঘুম পাড়াতে লাগে? হ্যাঁ এতদিন তোর কোন শ্বশুর এসে তোকে ঘুম পাড়াইতো রে? হ্যাঁ তোমার মাথায় বিলি কেটে দি। না না, শুধু বিলি কাটলে হবে না। তাহলে আবার কি? তাহলে কি তুমি জানো না? ওহো শঙ্খ বাবার তো বিলি কাটলে শুধু হবে না, শঙ্খ বাবার তো অন্য কিছু কাটতে হবে। আর কিছু আছে তো নাকি? আমি খালি ভাবতেছি তোমরা এই লুচ্ছামোগুলাকে তোমার বাবা মার সাথে এনজয় করতেছো নাকি বাবা মাকে একা ফেলে নিজের সাইড কেটে ফেলছো? আমাকে কমেন্ট করে জানাও কিন্তু। হ্যাঁ তো এরকম রোমান্টিক সিন দেখায় আমাদের সিঙ্গল পোলাপানগুলাকে জ্বালায় কোনো লাভ নাই, আমাদের ফাটবে না, কারণ আমরা
ফাটাতে পছন্দ করি। তো টাটা বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আরো অনেক এক্সাইটিং ভিডিও আসছে, জলদি জলদি চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার সাথে জুড়ে থাকো। তো টাটা।